আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা একটা পাতানিতা বীর ক্ষেত্রে যে আমরা সবসময় চিন্তা করি যে একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বা খুব একটা ডিফিচিলে একটা অর্থাৎ খুব একটা কঠিন একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমরা যে বলে থাকি রেসপন্সিবিলিটি ছিবিলে আওত, এই চ্যাপ্টারটা সম্পর্কে হচ্ছে আমরা আজকে হচ্ছে লেসন করাবো। তো আজকে যদি আমরা দেখি আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু বলে থাকে যে আপনার এই এরেছিয়া যে চ্যাপ্টারটা আছে এটা সম্পর্কে সে হচ্ছে বুঝে না বা এটার সম্পর্কে তার খুব ভয় লাগে। আসলে আমি যদি নর্মালভাবে চিন্তা করি তাহলে হচ্ছে কি যে এই যে রেসপন্সিবিলিটি অত যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু আসলে খুব একটা ফাছিলে অনেক সহজ একটা চ্যাপ্টার। কেন আপনি যদি চিন্তা করেন, এখান থেকে আমাদের যখন নাকি কোরআনটা দোমান্দা আসতো আমাদের পরীক্ষা হইতো, সেক্ষেত্রে কিন্তু দেখা যেত যে একটা দোমান্দা অথবা কলকে বলতে হয়তো দুইটা দোমান্দা থাকতো, আর এখন যেহেতু ট্রেনটা করে থাকে সেক্ষেত্রে কিন্তু একটা দোমান্দা থাকে। সো আপনি যদি একটু জাস্ট খালি নর্মালভাবে এটা একটু বুঝেন এবং এটার যে শব্দগুলো বা এটার যে কার্যকারিতাগুলো আছে এগুলো যদি এই যে রেসপন্সিবিলিটি ছিবিলে আওতো অথবা আশিকুরা সিওনে অথবা হচ্ছে আমাদের যে প্রেমিয়র ব্যাপারটা থাকে, ঠিক আছে, এটা সম্বন্ধে জাস্ট খালি আমি একটু ধারণা নেই তাহলে কিন্তু হচ্ছে ফা ছিলে। এবং ওইখান থেকে যে দোমান্দাগুলো আসে আমি যদি ওগুলো হচ্ছে একটু লেজারে করে আমি যেই লেসনটা করাচ্ছি বা লেসনটা করব এটার উপরে যদি আমরা যেটা পড়বো এটা যদি একটু পড়ি তাহলে কিন্তু হচ্ছে কি আমাদের ওই এই কুইজগুলো হচ্ছে আমরা অ্যান্সার করতে পারি। মানে ওই একটা ক্যাপিটলের থেকে একটা যে দোমান্দা সেটা হচ্ছে কি আমি রেসপন্ডের করতে পারতেছি এবং সেটা আমি কারেক্টভাবে হচ্ছে দিয়ে আসতে পারতেছি। তো দেখেন আপনারা যারা ক্লাসে আছেন এই আমরা হচ্ছে রেসপন্সিবিলিটি অতটা শুরু করতে যাচ্ছি। জি শুনতেছেন সবাই আশা করি। ওকে, আমাদের যে রেসপন্সিবিলিটি ছিবিলে আওত বা সিকুরাশনের যে চ্যাপ্টারটা এটা হচ্ছে আমাদের যে প্রোটোকল বইয়ের মধ্যে ক্যাপিটাল হিসেবে হচ্ছে 23 অর্থাৎ 34 নাম্বারটা। ওকে, আমরা যদি দেখি আমাদের এই চ্যাপ্টারটার নামই হচ্ছে রেসপন্সিবিলিটি ছিবিলে অথবা হচ্ছে পেনালে। আসিকুরাসিওনের সম্পর্কে আলাপ করা আছে, কমে এরেছিয়া রেসপন্সিবিলিটি ছিবিলে আওত, এবং এছাড়া অন্যান্য যে নর্মে অর্থাৎ অন্যান্য যে আসিকুরাসিওনের যে অন্যান্য যে জিনিসগুলো আছে যে আসিকুরাসিওনে এরেছিয়া অর্থাৎ রেসপন্সিবিলিটি ছিবিলে আওত ছাড়াও কিন্তু আমার অন্যান্য হচ্ছে আসিকুরাসিওনে আছে যেগুলো হচ্ছে আমি আমার আওত অর্থাৎ ভিকুলির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই কারণেই কিন্তু আমাদের কথাটা বলে যে এরেছিয়া অর্থাৎ রেসপন্সিবিলিটি ছিবিলে আওত অর্থাৎ আওত ভিকুলির জন্য যেই রেসপন্সিবিলিটি ছিবিলে অথবা যে আসিকুরাসিওনেগুলো আছে সেগুলো সম্পর্কে হচ্ছে আলাপ করা হয় এই চ্যাপ্টারটার মধ্যে। আমাদের ব্যক্তিগত জীবনের বা বাসাবাড়ির বা কাজের বা আপনি যদি চিন্তা করেন কোনো একটা আমি টিভি কিনছি, টিভি যে ইন্স্যুরেন্স করা হয় বা আসিকুরাসিওনে ওগুলো সম্পর্কে কিন্তু এখানে হচ্ছে কোনোই আলাপ করা হয় না। আমার টোটাল ব্যাপারটাই আসছে আউট অর্থাৎ একটা আউট ভিকলো বা একটা বেকুলা মতের জন্য যে আমি আশিকুরাসিওনে করে থাকি এই সম্পর্কে হচ্ছে কি এই ক্যাপিটল এই অধ্যায়টার মধ্যে হচ্ছে আলাপ করা হয়েছে। এছাড়াও বলতেছে যে আশিকুরা টিভি লেগাতি আল বেকুলো ছেননি বলছে অ দি সিকোলজিকা সিকোলজিয়া দে গুইদা অর্থাৎ গুইদা করার ক্ষেত্রে আমাদের যে সিকোলজিক্যাল অর্থাৎ আমাদের যে মানসিক যে ব্যাপারগুলো আছে এই সম্পর্কে হচ্ছে কি চ্যাপ্টারটার মধ্যে আমাদের আলাপ করা হয়েছে। ওকে, আমি যদি প্রথমে চিন্তা করি রেসপন্সিবিলিটি ছিবিলে এটা কি রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি কথার মানে হচ্ছে কি দায়িত্ববোধ। ওকে, ছিবিলে কথার মানে হচ্ছে সমাজ, পেনালে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমি চিন্তা করতে পারি যে আমাদের যে কোর্টের ব্যাপারটা হয় যখন নাকি আমি একটা কেস করি দেরুঞ্চা করি এই বিভিন্ন ব্যাপারে এই জিনিসটা আমি চিন্তা করতে পারি কমে পেনালে। পেনালে বল দিলে বোঝা হচ্ছে যখন নাকি হচ্ছে আপনাকে কারাদণ্ড বা আপনি কারা ভোগের মাধ্যমে যখন নাকি কোনো বড় ধরনের একটা অপরাধ করছেন এর ফলে আপনার নামে হচ্ছে দেনুনচা হয়ে গেছে, কেস হয়ে গেছে, আপনাকে হচ্ছে আরেস্ট করতে পারে, আপনাকে কারা ভোগ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে প্যানেলের ব্যাপারটা আসতেছে। ওকে, এখন রেসপন্সিবিলিটি কথার মানে হচ্ছে দায়িত্ববোধ। ওকে, ওই ছিবিলে ছিবিলে কথার মানে হচ্ছে সমাজ অর্থাৎ সমাজের কিছু ক্ষেত্রে হচ্ছে কি আমাদের দায়িত্ববোধ থাকে, এবং রেসপন্সিবিলিটি পেনালে বল দিলেও একই রকমভাবে আমি চিন্তা করতে পারি যে রাস্তার মধ্যে আমি যখন নাকি একটা ভেহিকলও আমি কন্দুর অর্থাৎ পরিচালনা করতেছিলাম সেক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল করে থাকি ভুলের ফলে যেই রেসপন্সিবিলিটি অর্থাৎ যে দায়িত্ববোধটা আমার কাছে এসে পড়ে আমার যে আমাকে যেই পরিমাণ শাস্তি দেওয়া হয় এটা যেটা নাকি হচ্ছে আমি পুরোপুরি পার্সোনালি অর্থাৎ নিজস্বভাবে হচ্ছে বহন করতে হয় ওইটা হচ্ছে আমাদের কি রেসপন্সিবিলিটি পেনালে। এছাড়াও কিন্তু আমাদের একটা হচ্ছে কি রেসপন্সিবিলিটি আছে যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিকভাবে একটা দায়িত্ববোধ। এখন যদি আমি নর্মালভাবে চিন্তা করি আমরা যদি একটা চিন্তা করি আমরা আমরা যখন নাকি হচ্ছে আমাদের ভেহিকলও নিয়ে রাস্তার মধ্যে সার্কুলার ইশ্রাদার মধ্যে সার্কুলার করি অর্থাৎ সুলা ইশ্রাদা সার্কুলারে করে থাকি তো সেক্ষেত্রে আমরা যদি ইশ্রাদার মধ্যে কোনো ধরনের আইন অমান্য করে থাকি অর্থাৎ লেজে ইনফ্রাকশনে অর্থাৎ আইন ভেঙে থাকি বা অমান্য করে থাকি সেক্ষেত্রে হচ্ছে কি আমার উপরে রেসপন্সিবিলিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বা হচ্ছে সর্জরে করে থাকে। সর্জরে কথার মেন শব্দটা হচ্ছে কমে হচ্ছে সূর্য উদয় হওয়া আমি চিন্তা করতে পারি, কিন্তু এই রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমাদের সর্জরে শব্দটা দিয়ে ইন্ডিকেট করে কমে হচ্ছে আমাদের উপরে কারিকারে হয়ে থাকে অর্থাৎ আমাদের উপরে এসব এই জিনিসটা হচ্ছে বর্তায়।
অর্থাৎ আমাদের উপরে এসে হচ্ছে কি এই এই শাস্তিগুলো বা এই অপরাধগুলো বা এই যে আমার ক্ষতিগুলো এগুলো হচ্ছে কি আমাকে উপরে গ্রাবারে করে থাকে, আমার উপরে কারিকারে হয়ে থাকে, আমাকে হচ্ছে এটা রেসপন্সিবিলিটি নিতে হয় দায়িত্ববোধ থেকে। ঠিক আছে, ওকে, রেসপন্সিবিলিটি টোটালে হচ্ছে তিন প্রকার, কমে আমিস্ট্রাতিভা, সিভিলে এবং হচ্ছে পেনালে। আমিস্ট্রাতিভার ক্ষেত্রে হচ্ছে আমাদের মনে রাখতে হবে রেসপন্সিবিলিটি আমিস্ট্রাতিভা হচ্ছে আমাদের যখন এই কোনো ধরনের বড় ধরনের মুলতা জরিমানা হয়ে থাকে, বা আমি যদি চিন্তা করি আমি কোনো প্রকার আইন ভঙ্গ করছি, সেক্ষেত্রে আমাদের যে হচ্ছে এই জরিমানা পাঠায়, ঠিক আছে, ব্যয়ভালো হয়ে থাকে, পুন্টি পেট দেরে করে, এগুলো হচ্ছে কি রেসপন্সিবিলিটি কমে হচ্ছে আমিস্ট্রাতিভা। কমে আপনি যদি দেখা গেল রাস্তার মধ্যে আছে আইন ভঙ্গ করলেন, অর্থাৎ দাঁড়ের পিছিয়ে দেওয়া দরকার ছিল, দাঁড়ের পিছিয়ে দেননি, ঠিক আছে, এর ফলে যদি আপনার পুলিশ চেষ্টা দালে আপনার কে হচ্ছে একটা জরিমানা পাঠায়, এর ফলে আপনার জরিমানাটা প্রদান করার মাধ্যমে, পাগারে করার মাধ্যমে হচ্ছে কি আপনার রেসপন্সিবিলিটি আমিস্ট্রাতিভা অর্থাৎ প্রশাসনিকভাবে যে দায়িত্ববোধ সেটা হচ্ছে পালন করতেছেন। এরপরে আসি হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি সিভিলে, যে সামাজিক দায়িত্ববোধ আমি চিন্তা করতে পারি। সামাজিক দায়িত্ববোধ বলতে কিন্তু এখন আমাকে বলে নাই যে ওয়েলফেয়ার অর্থাৎ সমাজের কোনো হচ্ছে আমার উপকার করা এরকম কোনো কাজ বলতেছে না, আমাকে বলতেছে রাস্তায় স্ট্রাদার মধ্যে সার্কুলার করার সময় আমাদের যে রেসপন্সিবিলিটি সিভিলে থাকে, অর্থাৎ যে সকল অগ্রাধিকার ক্ষেত্রে যারা নাকি হচ্ছে আমাদের স্ট্রাদার মধ্যে হচ্ছে সার্কুলার করে, কমে আমি যদি চিন্তা করি সার্কুলার করে কারা কারা, এক্সাম্পল হিসেবে ভেহিকুল নিয়ে আমরা সার্কুলার করি কন্দ চেনতে, তারপরে হচ্ছে পেদুনিও কিন্তু হচ্ছে কি সাদার মধ্যে হচ্ছে সার্কুলার করে থাকে, অ্যানিমালি হচ্ছে সার্কুলার করে থাকে। তো সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি রেসপন্সিবিলিটি সিভিলে বলতে কি বোঝায়, যে সুল্লা ইস্রাদা পুলিশ অর্থাৎ পাবলিক রাস্তার মধ্যে যদি আপনার কোনো কজে, এখানে কজে বলতে কিন্তু বোঝাচ্ছে দুইটা জিনিস, অর্থাৎ ভেহিকুলও অথবা কোনো কিছু যদি আপনি দাননি অর্থাৎ ক্ষতি করে থাকেন, পার্সনে অর্থাৎ মানুষের ক্ষতি করে থাকেন, এবং হচ্ছে দ্বিতীয় হচ্ছে অ্যানিমালে অর্থাৎ অ্যানিমালে যদি ক্ষতি করে থাকেন, তখন হচ্ছে কি একজন কন্ডাক্টর অর্থাৎ একজন ড্রাইভার অথবা প্রপ্রিয়েটারিদের ভেহিকুল অর্থাৎ ভেহিকুলের যে মালিক আছে তার উপরে এই রেসপন্সিবিলিটি আসা হচ্ছে কি সহ্যরে করে গ্রাবারে হয় অথবা হচ্ছে কারিকারে হয়ে থাকে। এখন এই যে দায়িত্ববোধটা আমি যে সমাজের কোনো কিছু কমে আমি চিন্তা করি একটা গাড়ির আমি ক্ষতি করছি বা একজন পার্সনের ক্ষতি করছি বা একটা অ্যানিমালের ক্ষতি করছি, এর ফলে হচ্ছে কি তার যে ক্ষতিটা হলো ওই ক্ষতিটা হচ্ছে পূরণ করার কিন্তু রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ববোধটাই হচ্ছে কি আমাদের কমে রেসপন্সিবিলিটি সিভিলে। এবং এরপরে যদি আমি বলি যে রেসপন্সিবিলিটি পেনালে অর্থাৎ আমি রাস্তার মধ্যে এই যে ঠিক তেমনি আমি যদি চিন্তা করি যে পার্সনের স্পেশালমেন্টে যদি পার্সনে বা অন্য কোনো ধরনের কমে কজে অথবা অ্যানিমালে যদি বড় ধরনের ক্ষতি করে থাকি সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে আমার উপরে আসা হচ্ছে গ্রাবারে করে থাকে। ওকে, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে রেসপন্সিবিলিটি আমিস্ট্রাতিভা যেটা আছে সেটা হচ্ছে আমাদের দুইজনের উপর নির্ভর করে, দুইজনের উপর হচ্ছে এই দায়িত্ববোধটা চলে আসে। কে কে? এক, আমি চিন্তা করতে হবে কন্ডাক্টর অর্থাৎ ড্রাইভার যে থাকে সে যে নাকি ওই সময় গাড়ি চালাচ্ছিল, অথবা হচ্ছে কি প্রপ্রিয়েটারিওদের ভেহিকুল অর্থাৎ ভেহিকুলের যে মালিক তার উপরে। কেন? ওকে, আমার দেখা যায় আমি যদি রেসপন্সিবিলিটি আমিস্ট্রাতিভার কথা বলি অর্থাৎ আমি যদি দেখা গেল যে যেখানে সিমাফোর রস্য ছিল বা একটা লিমিটে মাসিমি বেলোচিতা ছিল অত্যন্ত আমি ওইটা মানি নাই, আমি ওইখান থেকে হচ্ছে চ্যান্ত বেলোচিতায় গিয়েছিলাম, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার যে ভেহিকুলির তার্গা আছে ওই তার্গা নুমেরো দেখে কিন্তু হচ্ছে কি আমার হচ্ছে জরিমানা পাঠায় থাকে না, কমে মূলটা হচ্ছে আমার মান্দারে করে, কমে লেতারের মাধ্যমে ভ্যারভালে মান্দারে করে থাকে। এখন তার্গাটা কার নামে থাকে? তার্গা হচ্ছে যার ভেহিকুল তার গাড়ির নাম্বারই কিন্তু হচ্ছে তার্গা না, নাম্বার প্লেটটাই হচ্ছে তার্গা। সো আমার তার্গা দেখে হচ্ছে কি তারা হচ্ছে আমার কদিচ্ছেটা নেয় যে ভেহিকুলটা কার, এবং সেক্ষেত্রে হচ্ছে কি যে ভেহিকুলি যার তার ঠিকানায় বা তার নামে হচ্ছে কি ওই আমার রেসপন্সিবিলিটি আমিনাস্তিবা আমিস্ট্রাতিভা অথবা হচ্ছে কি মূলতাটা হচ্ছে মান্দারে করে থাকে অর্থাৎ প্রদান করে থাকে। তার মানে বুঝতে পারতেছি যে আমি রেসপন্সিবিলিটি আমিস্ট্রাতিভার ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে কে হচ্ছে আমাদের এটা রেসপন্সিবিলে হচ্ছে আমাদের প্রপ্রিয়েটারিদের ভেহিকুল অর্থাৎ ভেহিকুলের যে মালিক সে। ওকে, এখন দেখা গেল যে আমি হচ্ছে এক্সাম্পল হিসাবে অন্য কারো গাড়ি নিয়ে চালাচ্ছি তারই সম্মতিতে, সেক্ষেত্রে আমি যদি একটা ভুল করে থাকি, ওকে, আমার যে রেসপন্সিবিলিটি আমিস্ট্রাতিভা আছে সেটা হচ্ছে মালিকের নামে হচ্ছে যাবে, মূলতাটা যাবে হচ্ছে মালিকের নামে। প্যারো মালিক যদি আপনার দেখা গেল যে বলে বা সে হচ্ছে যদি আমার দেখা গেল যে দিনারে নিগারে করে অর্থাৎ সে যদি হচ্ছে অ্যাভয়েড করে এবিতারে করে যে না আমি তো ওই সময় হচ্ছে গাড়ি চালাই নাই, সো আমি কেন এই মূলতাটা প্রদান করবো, তো সেক্ষেত্রে হচ্ছে কি ওই সময় যে গাড়ি চালাচ্ছিল বা যে ড্রাইভারটা ছিল কন্ডাক্টর ছিল তার যদি দাঁতি সে হচ্ছে ওই যেখান থেকে মূলতাটা পাঠাইছে বা ওই অফিসের মধ্যে যা রিলাক্সটা করে আসে তখন কিন্তু হচ্ছে কি এই মূলতাটা হচ্ছে কনভার্ট হয়ে ওই কন্ডাক্টরের নামে চলে যায়। তো এক্ষেত্রে আমার মনে রাখতে হবে এতটুকু যে রেসপন্সিবিলিটি যেটা হচ্ছে আমিস্ট্রাতিভা সেটা হচ্ছে দুজনের উপরে গ্রাবারে করে, এক প্রথম হচ্ছে ফার্স্টকে,
প্রপ্রিয়েটারি দের বিয়ে করে, তো বিক্রি যে মালিক তার নামে হয়ে থাকে। সেক্ষেত্রে সে যদি হচ্ছে এই জিনিসটাকে নেগারে করে, অর্থাৎ সে যদি এটাকে হচ্ছে অ্যাভয়েড করে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার আমার রেসপন্সিবিলিটি আমি স্থিবার চলে আসে হচ্ছে যে কন্দু চেন্টে দেল বিহিকুল, অর্থাৎ বিহিকুলের যে ড্রাইভার ছিল ওই সময় যে নাকি কন্দুরে করতেছিল বিহিকুলি, তার উপর হচ্ছে ওই মুদ্রাটা বা রেসপন্সিবিলিটিটা আমি স্থিবা হচ্ছে গ্রাবারে করে থাকে, অর্থাৎ আরোপ করা হয়। ওকে, এরপরে আসি রেসপন্সিবিলিটি ছিবিলে। রেসপন্সিবিলিটি ছিবিলের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে এটা কিন্তু হচ্ছে কি আমি যদি ইসরাদা পাবলিকের মধ্যে, অর্থাৎ পাবলিক রাস্তার মধ্যে কোনো কজে, অর্থাৎ কোনো কিছু, সেটা হইতে পারে একটা ভেহিকলও, পই পার্সনে অর্থাৎ মানুষ এবং অ্যানিমালির যদি দাননি করে থাকে, অর্থাৎ ক্ষতি করে থাকি, সেই ক্ষতিটা পূরণ করা অর্থাৎ রিসার্চিমেন্ট করাই হচ্ছে কি রেসপন্সিবিলিটি সিভিলের প্রথম শর্ত। আপনি এক্ষেত্রে যার ক্ষতি করলেন বা যাদের ক্ষতি করলেন তাদেরকে অবশ্যই, বা যে কোনো কিছুর ক্ষতি করলেন তাদেরকে কিন্তু হচ্ছে ক্ষতিপূরণটা করতেই হবে। সেক্ষেত্রে এই রেসপন্সিবিলিটি সিভিলে হচ্ছে আমাদের গ্রাবারে করে থাকে কন্দু চেনতে অথবা প্রপ্রিয়তার দিল ভিহিকল, অর্থাৎ ভিহিকলের যে মালিক তার উপরে, দুজনের মধ্যে যে কোনো একজন হচ্ছে কি এটা রেসপন্সিবিলিটি নিতেই হবে, অর্থাৎ এই দাননিটা রিসার্চিমেন্টও করতেই হবে, ক্ষতিপূরণ করতেই হবে। ওকে, পই আমরা যদি চিন্তা করি পেনালে, পেনালের ক্ষেত্রে হচ্ছে ডিভার্স, পেনালের ক্ষেত্রে আমরা যদি একটু এতটুকু চিন্তা করি যে আমাদের যেমন হচ্ছে বিভিন্ন যে আমরা দেখে অপরাধী যারা থাকে বা যে কোনো একটা অপরাধ করলো, এই অপরাধ করার ফলে তার যে শাস্তিটা হয় সেই কিন্তু শুধুমাত্র ভোগ করে থাকে, তার পরিবারের কেউ বা তার অন্য কেউই হচ্ছে কি এই জন্য আপনার শাস্তি ভোগ করে থাকে না। সো পেনালের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে পেনালের ক্ষেত্রে কমে যে শাস্তিটা দেওয়া হয় এই শাস্তির ক্ষেত্রে যে ব্যক্তি ওই সময় আমাদের হচ্ছে যদি কোনো প্রকার সে ইনসিডেন্ট করে থাকে, অর্থাৎ দুর্ঘটনা ঘটায় থাকে বা কোনো ধরনের দাননি করে থাকে, ওই দাননি করার সময় যে ব্যক্তি ওই সময় গাড়ি চালাচ্ছিল সে প্রপ্রিয়তার দিল ভেহিকলই হোক বা অন্য যেই কেউ হোক, সেক্ষেত্রে হচ্ছে কি তাকেই শুধুমাত্র হচ্ছে রেসপন্সিবিলিটি পেনালে, অর্থাৎ তাকেই শুধুমাত্র হচ্ছে কি কারাভোগ করতে হয় বা ওই রেসপন্সিবিলিটি পেনালের হচ্ছে দায়িত্বভার নিতে হয়, অর্থাৎ রেসপন্সিবিলিটি দায়িত্ববোধটা তাকেই নিতে হয়। তো এক্ষেত্রে আমরা যদি চিন্তা করি দেখেন তিনটা রেসপন্সিবিলিটি পাইছি, ফার্স্টে আমির সাথীবা, যেটা হচ্ছে আমি চিন্তা করি নর্মালভাবে মূলতা যে জরিমানা, জরিমানার ক্ষেত্রে দুইজনের উপর আরোপ করা হয়, যে কোনো একজন হচ্ছে রেসপন্সিবিলিটি নিতে হবে, কে কন্দু চেনতে অথবা হচ্ছে প্রপ্রিয়তারিও দেল ভিহিকল, অর্থাৎ ভিহিকলের মালিক অথবা ড্রাইভার। সিভিলের ক্ষেত্রে উগুয়ালে যে আপনি কোনো একটা দাননি করলেন পার্সনে অ্যানিমালি অথবা কজে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনাকে হচ্ছে এক ড্রাইভার অর্থাৎ আল মোমেন্টো যে গুইদারি করতেছিল যে কমে কন্দু চেনতে অথবা যে প্রপ্রিয়তারিও দেল ভিহিকল অর্থাৎ ভিহিকলের যে মালিক আছে তাদের দুজনের মধ্যে যে কোনো একজন হচ্ছে কি এটার রিসার্চিমেন্ট অর্থাৎ ক্ষতিপূরণ করে থাকবে। ওকে, আর প্যানেলের ক্ষেত্রে হচ্ছে আমার মনে রাখতে হবে যে প্যানেলের ক্ষেত্রে হচ্ছে কি যে অপরাধ করছে শুধুমাত্র তারই উপরে এই শাস্তিটা হয়, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন কোনো ব্যক্তি চুরি করছে, চুরি করার ফলে সে যদি আপনার দেখা গেল অ্যারেস্ট হইলো, অ্যারেস্ট হলো, সেক্ষেত্রে কিন্তু সেই হচ্ছে কি কারাভোগ করে থাকে, সেই হচ্ছে এই মামলা মোকদ্দমার মধ্যে সেই হচ্ছে কি দোষারোপ হয়ে থাকে, ঠিক আছে। সো এই কারণে আমি যদি চিন্তা করি রেসপন্সিবিলিটি পেনালের ক্ষেত্রে যে ব্যক্তি হচ্ছে রেসপন্সিবিলিটি পেনালে তার উপরে গ্রাবারে হয় অর্থাৎ আরোপ করা হয় শুধুমাত্র ওই সময় যদি সেই অপরাধটা করে থাকে তার উপরে হচ্ছে কি রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে গ্রাবারে করে থাকে। ওকে, গুড। এরপরে আমরা দেখি আমাদের হচ্ছে কি কি বলতেছে যে রেসপন্সিবিলিটি ছিবিলে এ পেনালে কনেসে আর সিনিস ইসাদালে। এখানে অনেকে হচ্ছে আমাদের ভুল হয়ে যায় যে সিনিস যে কথাটা আছে সিনিস ইসাদালে বলতে বোঝা হচ্ছে রাস্তার দুর্ঘটনা, কমে ইনসিডেন্ট আমি চিন্তা করতে পারি যে রাস্তার দুর্ঘটনার সাথে কি কি জিনিস হচ্ছে কনেসা অর্থাৎ কনেত্তের যোগ থাকে, সংশ্লিষ্ট থাকে। ওকে, আমরা যদি দেখি বলছে আল বাজে ইন বাজে আল প্রিন্সিপিও অনি দান্য, অর্থাৎ আপনি যে কোনো ধরনের একটা দাননি করলেন যে কোনো বেজে, জাস্ট খালি আপনি একটা দান নিয়ে ক্ষতি করলে যেটা হচ্ছে কাউজাত দেবে এসরে রিসার্চিত দাল লা বা লাল রেসপন্সিবিলিটি ছিবিলে। আমি যখন নাকি রাস্তার মধ্যে একটা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছি কমে কোনো প্রকার দান নিয়ে অর্থাৎ কোনো প্রকার ক্ষতি করছি, এর ফলে কিন্তু অবশ্যই হচ্ছে কি দেবে এসরে বসা অর্থাৎ আপনি বাধ্য থাকেন রিসার্চিত লা রেসপন্সিবিলিটি ছিবিলে, অর্থাৎ রেসপন্সিবিলিটি ছিবিলের মাধ্যমে আপনাকে হচ্ছে কি ক্ষতিপূরণ দিতেই হবে, যেটা নাকি হচ্ছে কনেসা আর সিনিস ইস্তাদ অর্থাৎ রাস্তা দুর্ঘটনার ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আমি রেসপন্সিবিলিটি ছিবিলের মধ্যে যখন নাকি হয় সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি অবলিগো দি রিম্বোর্সার ই দান নি, রিম্বোর্সারে মানে হচ্ছে ফেরত দেওয়া, ঠিক আছে, বা পরিশোধ করা। আমি যে ক্ষতিটা করলাম এই ক্ষতির যে টাকাটা এটা কিন্তু হচ্ছে কি অবশ্যই আমাকে রিম্বোর্সারে করতে হবে। আমি এখান থেকে কখনোই হচ্ছে কি স্কাপার হইতে পাই না, এখান থেকে কখনোই আমি পালিয়ে যেতে পাই না, যার ক্ষতি করছি তাকে আমি ক্ষতি দিবই। এখন আপনারা বলতে পারেন যে ক্ষতি করছি ঠিক আছে, ক্ষতি তো আমার না দিব, আমি হচ্ছে আশিকুরাশনের মাধ্যমে সি আশিকুরাশনে দেখ বা যেই দেখ অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি দেখ, বিমা কোম্পানি দেখ অথবা আপনি দেন, যেই দেন রেসপন্সিবিলিটি ছিবিলের ক্ষেত্রে আমি যখন নাকি পার্সনে
কজে অথবা অ্যানিমালে কোনো প্রকার ক্ষতি করে থাকে, দাননি করে থাকে, এটা রিসার্চ মেন্ট, ক্ষতিপূরণ আমাকে করতে হবে, এর থেকে কোনো প্রকারই মুক্তি আমাদের নেই। ওকে, পই দেখেন বলতেছে যে কাউজাতি পার্সনে কজে, বলছে আমি যদি কোনো প্রকার মানুষ অথবা কোনো কিছু যদি ক্ষতি করে থাকি সেক্ষেত্রে হচ্ছে কি অবলিগ, আমার যেটা বাধ্যতামূলক হচ্ছে এই এই রিসার্চিমেন্ট অর্থাৎ ক্ষতিপূরণটা করতে হয়। এবং এটা কার কার উপর হচ্ছে গ্রাবার হয়, বলছে গ্রাবা সুর কন্দুচেন্তে এ সুর প্রোপ্রিয়েটারিও দেল ভেহিকুলো, অর্থাৎ ভেহিকুলোর যে ড্রাই আমার প্রোপ্রিয়েটারিও মালিক অথবা কন্দুচেন্তে দুইজনের মধ্যে যে কোনো একজন হচ্ছে কি এটা রিসার্চিমেন্ট করার জন্য অবশ্যই সে হচ্ছে কি অবলিগ থাকে অর্থাৎ বাধ্য থাকে যে এটা রিসার্চিমেন্ট করতেই হবে। এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, কমে আমাদের কুইজে অনেক সময় এসে থাকে, অনেক সময় এসে থাকে যে এই কথাটা যে লা রেসপন্সিবিলে এ ইন্ডিপেন্ডেন্টে, অর্থাৎ সে হচ্ছে কি স্বাধীন, দ্বারা রেসপন্সিবিলিটা পেনালে এ দিলা রেসপন্সিবিলিটা আমি সাথীবা, এই কথাটার মানেটা কি? এটা হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করে থাকি। আমি যদি চিন্তা করি ইন্ডিপেন্ডেন্টে, ডিপেন্ডেন্টে কথাটা মানে হচ্ছে কি যে নির্ভর করে, কমে ডিপেন্ডেন্ট আপনার কারোর উপর নির্ভর করে, ইন্ডিপেন্ডেন্টে বলতে কি বোঝায় যে নির্ভর করে না। তো এখানে কথাটা বলছে যে আমাদের রেসপন্সিবিলিটি এ অর্থাৎ রেসপন্সিবিলিটি হয় ইন্ডিপেন্ডেন্টে, সে হচ্ছে কি স্বাধীন, কারোর উপর নির্ভর করে না, কাদের কাদের উপর নির্ভর করে না, বলছে রেসপন্সিবিলিটি পেনালে এবং রেসপন্সিবিলিটি আমিস্তাতিবার উপর হচ্ছে কি সে কখনোই নির্ভর করে না। তো সেক্ষেত্রে কিন্তু ব্যারো, কারণ আমরা যদি দেখি রেসপন্সিবিলিটি যেটা আমিস্তাতিবা সেটার ক্ষেত্রে আপনি হচ্ছে কি মূলতা পাগারে করতেছেন, জরিমানা আসছে জরিমানা পাগারে করতেছেন, বাস্তা পস্ত আপনি, আপনার পুন্তি পেডদের কলেন রেভিশিয়নে করতেছেন, পুন্তি আবার রেকুপেরার হইলো পস্ত, আপনার সেক্ষেত্রে আর কোনো প্রকার ঝামেলা নাই, কোনো প্রকার রিসার্চিমেন্ট করার ইয়া নেই যে ক্ষতিপূরণ করতে হবে কাউকে, এরকম কিনা জরিমানা আসছে জরিমানা পায়রা করলাম শেষ পস্ত। রেসপন্সিবিলিটি পেনালের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে হচ্ছে কি রেসপন্সিবিলিটি পেনালের ক্ষেত্রে আমাদের হচ্ছে আপনি যদি শাস্তি ভোগ করে থাকেন তাহলে হচ্ছে কি আপনি আর কোনো প্রকার সমস্যা নাই, শাস্তির মাধ্যমে হচ্ছে আপনাকে দিয়ে থাকে, ঠিক আছে, যে শাস্তি প্রদান করলেও শাস্তি ভোগ করলেন তাহলে হচ্ছে কি আপনি রেসপন্সিবল পেনালে হচ্ছে পালন করলেন। কিন্তু রেসপন্সিবিলিটি সিভিলের ক্ষেত্রে বলে যে আমরা যদি হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো কজে কোনো কিছুর যদি ক্ষতি করে থাকি সেটা রিসার্চিমেন্ট করতে হয় অর্থাৎ ক্ষতিপূরণটা করতে হয়, ঠিক আছে, যেটা ক্ষতিপূরণ করে থাকি এই কারণে হচ্ছে কি এটা আমার হচ্ছে রেসপন্সিবিলিটি পেনালে এবং রেসপন্সিবিলিটি আমি সাথে থেকে পুরোপুরি বলে হচ্ছে কি সে ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন, কারণ আমি রেসপন্সিবিলিটি সিভিলে যখন হচ্ছে সাথে কিন্তু হইতে পারে কি আমার রেসপন্সিবিলিটি পেনালে হইতে পারে, অর্থাৎ আমি একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটাইলাম এর ফলে ওই দুর্ঘটনার যে ক্ষতিপূরণটা ওইটাও আমার করতে হইতেছে, প্লাস আমি যে এত বড় একটা ভুল করলাম এই কারণে কিন্তু হইতে পারে আমার 3 মাস, 6 মাস অথবা 9 মাসের কারাদণ্ড হইতে পারে। সো এক্ষেত্রে রেসপন্সিবল সিভিলও আসতে পারে, রেসপন্সিবল পেনালে দুইটাই আসতে পারে, কিন্তু সিভিলে হচ্ছে কি সবসময় আপনার পেনালের থেকে সে হচ্ছে পুরোপুরিভাবে স্বাধীন, সে সবসময় হচ্ছে রেসপন্সিবিলিটি আমিনসাতিবা থেকে স্বাধীন, অর্থাৎ আপনি ক্ষতি করলে ক্ষতির আপনার পূরণ করতেই হবে, দাননি করছেন কারো ক্ষতি করছেন ক্ষতিটা আপনার পরিশোধ করা রিসার্চ ছিঁড়ে করা রিমবোর্সারে করা হচ্ছে আপনার জন্য অবলিগ। আপনি যদি বলেন যে ওকে আমি ক্ষতিপূরণ করবো না আমি হচ্ছে 6 মাসের জেলের জায়গায় 1 বছর জেল খেটে দিব তাহলে তো পস্ত, নন এ পসিবিলে রেসপন্সিবিলিটি সিভিলে আমাকে বলে অবশ্যই হচ্ছে কি আমাকে ক্ষতিপূরণ করতে হবে, ক্ষতিপূরণ ছাড়া আমাদের কোনো প্রকার মুক্তি নেই। তো এই কারণে আমাদের বলা হয় রেসপন্সিবিলিটি সিভিলে হচ্ছে সবসময় রেসপন্সিবিলিটি পেনালে এবং রেসপন্সিবিলিটি আমিনিস্ট্রেটিভের থেকে হচ্ছে কি সে হচ্ছে সবসময় হচ্ছে লিবেরো থাকে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টে থাকে অর্থাৎ সে হচ্ছে কি স্বাধীন থাকে। ওকে, এখন আমাদের যে এই যে রেসপন্সিবিলিটি সিভিলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আমরা কিন্তু এখনও বলতেছি না রেসপন্সিবিলিটি সিভিলের আওতার কথা বলতেছি, আমরা জাস্ট খালি বলতেছি রেসপন্সিবিলিটি সিভিলের কথা, অর্থাৎ এই যে আমাদের সামাজিকভাবে যে দায়িত্ববোধটা বিক্রি চালানোর সময় আমি যদি কোনো প্রকার ক্ষতি করে থাকি ওই ক্ষতির যে পরিশোধ করা ওইটা সম্পর্কে বলতেছি। এটা হচ্ছে কি আমাদের বলা হয় পুরোপুরি অবলিগ অর্থাৎ বাধ্যতামূলক যে আমাকে ক্ষতিপূরণ করতে হবে। আমরা যদি দেখি দেখেন এখানে বলছে ইন কনকর্স দি কল্পা এ প্রেভিস্ত দ্যার কোদিচে সিভিলে কে এস্টাবলিশ ছিয়াস কোনো দেই কন্দু চেন্তি আব্বিয়া কনকর্স উগুয়ালমেন্টে আর প্রদূরে ইল দান্ন সুবিত দে সিঙ্গুলি ভেহিকুলি এ অব্লিগাতরিও আর রিসার্চের এই দান্নি, যে আমরা যদি দেখা গেল যে কোনো সিঙ্গুল ভেহিকুল অর্থাৎ একটা ভেহিকুলোর যদি দেখা গেল যে কোনো প্রকার ক্ষতি করতেছি বা একের অধিক ভেহিকুলির ক্ষতি করতেছি সেক্ষেত্রে যে সকল ভেহিকুলির হচ্ছে আমি ক্ষতি করলাম সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি কন্দুচেন্তে হচ্ছে সে বাধ্যতামূলকভাবে অর্থাৎ অব্লিগাত থাকে রিসার্চের এই দান্নি প্রভোগাতি দাউন সিনিস ইস্তাদালা অর্থাৎ একটা রাস্তা দুর্ঘটনার ফলে যে দানিটা করে থাকি ওই দানিটা ক্ষতিপূরণ করা হচ্ছে কি আমাকে অবশ্যই হচ্ছে অবলিগ এবং সেক্ষেত্রে আমি যেই পরিমাণ ক্ষতিটা করলাম আমি উগুয়াল মেনতে অর্থাৎ সমান সমান যে দান্নটা করলাম এটা হচ্ছে কি সুবিত আমি ইচ্ছা করলে কী করতে পারি তাকে হচ্ছে প্রদান করতে পারি, ক্রমে আমাকে এই রেসপন্সিবিলিটির যে রিসার্চিমেন্ট অর্থাৎ ক্ষতিপূরণটা এটা দুইভাবে করতে পারি, মনে রাখতে হবে আমাদের দুইভাবে। যদি আমি দেখা গেল
দুইটা ভিহিকুলি যখন সোলো দুয়ে ভিহিকুলি যখন একটা ইনসিডেন্টে সিনিয়র শিষ্টাচালের মধ্যে কো ইনভলভ অর্থাৎ জড়িত হয়, সেক্ষেত্রে আপনি এরকম করতে পারেন যে যেই ভিহিকুলিটার ক্ষতি করলেন তাকে আপনার দৃঢ়তামেন্তে তার সাথে হচ্ছে একটা আক্রোধ অর্থাৎ সম্মতি দিতে পারেন যে দেখো আমি তোমার হচ্ছে ওকে এই স্পেকিও ল্যাটারালে দেশরাটা ভেঙে ফেলছি, ওকে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, সো তুমি এটা হচ্ছে রিপারারে করে নাও অর্থাৎ ঠিক করে নাও বাস্তা। তো ও যদি আপনার সাথে আক্রোধ হয় সম্মত হয় সেক্ষেত্রে আপনার টাকা নিয়ে গেল গা, তখন কিন্তু হচ্ছে কি আপনাদের দুজনের মধ্যে যে সিনিয়র শিষ্যদালে হয়েছিল যে একটা দুর্ঘটনা ঘটছিল ওটার রিসার্চ সীমান্ত অর্থাৎ ক্ষতিপূরণ করে দিয়েছেন, দুজনের মধ্যে আক্রোধ হয়ে গেছে, দুজনের পস্ত, এর ফলে কিন্তু হচ্ছে কি আমার আর কোনো প্রকার হচ্ছে দেনুনচা অর্থাৎ কেস হবে না, কিচ্ছু হবে না। যদি অপর পক্ষ না মেনে নেয় বলে যে না আমি তোমার সাথে এই যে আক্রোধ পার্সোনালে অর্থাৎ ব্যক্তিগতভাবে যে সম্মতটা টাকা আমি নগদ টাকা দেওয়ার মাধ্যমে বা যেভাবেই হোক এই আক্রোধটা যদি সে মেনে না নেয়, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমাদের আশিকুরা কোম্পানির মাধ্যমে হচ্ছে দেখা যায় যে এই দেনুনচা করতে হয় অর্থাৎ কেস করতে হয়। তো এই কারণে দেখেন এখানে বসে যে রিসার্চের এই দানি অর্থাৎ রানিটাও আমার দেওয়া হচ্ছে অবশ্যই বাধ্যতামূলক, এবং সে পো আকর দার্সি অর্থাৎ হচ্ছে কি আমি আকর অর্থাৎ সম্মত হইতে পারি, কন ইল দানের জাত যার ক্ষতি করছি তার সাথে হচ্ছে কি আমি একটা আকর্দ সম্মত হইতে পারি, দি রিসার্চ ছিঁড়ে পার্সোনালমেন্টে অর্থাৎ হচ্ছে ব্যক্তিগতভাবে আমি তার সাথে একটা আকর্দ হয়ে ওই ক্ষতিপূরণটা রিসার্চ ছিঁড়ে করার হচ্ছে কি আমি এই ব্যবস্থাটা আছে যখন নাকি হচ্ছে একটা সিঙ্গুলার ভিহিকল অর্থাৎ আমি হচ্ছে যখন নাকি একটা ভিহিকুলির সাথে হচ্ছে কি দুর্ঘটনা ঘটাচ্ছি অর্থাৎ সিনিয়র শিষ্টাচালে করতেছি। এছাড়াও বলতেছে অপুরে এছাড়াও প্রেস্তান্দো রেগুলারে দেনুনচে আলা প্রোপিয়া ইমপ্রেজা আসিকুরাত্রিছে, যে আসিকুরাসিয়নে যে ইমপ্রেজা আসিকুরাতি অর্থাৎ আসিকুরাসিনের যে কোম্পানি আছে তার সাথে হচ্ছে কি আমি একটা যে নর্মালভাবে যে দেনুনচা আছে ওইটা গ্রহণ করার মাধ্যমে হচ্ছে কি আমি এই ক্ষতিটা পূরণ করতে পারি, সেক্ষেত্রে আসিকুরাসিনের কোম্পানি অর্থাৎ বিমা কোম্পানি হচ্ছে কি আমাদের এই ক্ষতিপূরণটা করে থাকে। এখন বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে থাকে কিসের উপর নির্ভর করে, বিমা কোম্পানি কিন্তু হচ্ছে আমরা যখন নাকি বিমা কোম্পানির সাথে একটা আকর্দ করি অর্থাৎ একটা যখন নাকি কন্ট্রাক্ট করি অর্থাৎ কন্ট্রাক্ট করি যে ওকে আমি আমার ভেহিকুলির জন্য একটা বিমা করতে চাই, যে আমি যদি কোনো প্রকার রাস্তার মধ্যে ক্ষতি করে থাকি এই ক্ষতিটা যেন হচ্ছে কি আমি প্রদান করতে পারবো না, সেক্ষেত্রে হচ্ছে কি তুমি প্রদান করবে অর্থাৎ আসিকুরাসিয়নের কোম্পানি প্রদান করে থাকবে। ওকে আসিকুরাসিয়নের কোম্পানি বলে ঠিক আছে আমি তোমার ঝুঁকিটা তোমার যে রিস্কিওটা আছে সেটা হচ্ছে কি আমি আমার কাঁধে নিব, ঠিক আছে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে তোমার ঝুঁকিটা হচ্ছে আমার কাঁধে নিচ্ছি এই কারণে তো হচ্ছে তুমি আমাকে কিছু হচ্ছে কি পাগারে করতে হবে। তো তখন যখন নাকি আমরা হচ্ছে বলি ওকে ঠিক আছে আমি যেহেতু ইন্স্যুরেন্স করতেছি আমার ঝুঁকি হচ্ছে তোমার অর্থাৎ আসিকুরাসিয়নের কোম্পানির কাছে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আসিকুরাসিয়নের কোম্পানিকে হচ্ছে কি আমার যেহেতু আমার জন্য কাজ করে থাকে তার কারণে হচ্ছে কি আসিকুরাসিয়নের কোম্পানিকে হচ্ছে আমার কিছু পাগারে করতে হয় অর্থাৎ কিছু পেমেন্ট করতে হয়, আমি যেই পরিমাণ টাকাটা হচ্ছে তাকে পেমেন্ট করে থাকি সেটাই কিন্তু হচ্ছে কি প্রিমিয়াম। ওকে অর্থাৎ আমি যেই পাগামেন্ট করে থাকি সেটাকেই বলা হয় হচ্ছে আসিকুরাসিয়নের ক্ষেত্রে প্রিমিয়াম। এখন আমি যখন প্রিমিয়াম দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আসিকুরাসিয়নের কোম্পানি হচ্ছে কি আমার কাছে বিভিন্ন ধরনের প্যাকেট অর্থাৎ বিভিন্ন ধরনের প্যাকেজ তুলে ধরে, ওকে সে বলে আমাদের অনেকগুলো অপশন আছে অর্থাৎ অনেকগুলো চ্যানেল আছে, তুমি যেই চ্যানেলটা নিবা ওই চ্যানেলের জন্য হচ্ছে এত টাকা, তুমি যদি অনেক চ্যানেল নাও তাহলে হচ্ছে কি অনেক অবশ্যই পে করতে হবে, যেহেতু আপনি এক টিভির মধ্যে যদি অনেকগুলো চ্যানেল দেখেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কি আমরা কী করে থাকি বেশি পেমেন্ট করে থাকি না। সো এরকমভাবে হচ্ছে কি আসিকুরাসিয়নের কোম্পানি কাজ করে থাকে, সেক্ষেত্রে আসিকুরাসিয়নের কোম্পানি বলে যে একটা যেই ইন্স্যুরেন্স আছে বা পলিসি অর্থাৎ পলিসি আছে যেটা হচ্ছে রেসপন্সিবিলিটি সিভিলে আউত অর্থাৎ আমার আউত ভিহিকুলির জন্য যে রেসপন্সিবিলিটি সিভিলে সেই আসিকুরাসিয়নে কিন্তু হচ্ছে কি অব্লিগাত অর্থাৎ বাধ্যতামূলক, যেটা তোমাকে করতেই হবে, যেটা তোমাকে করতে হবে এই আসিকুরাসিয়নে অর্থাৎ এই পলিসি ইন্স্যুরেন্সটা তোমাকে করতে হবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি ওকে যে এই ইন্স্যুরেন্স যেহেতু এটা হচ্ছে সরকার থেকে বলে দিচ্ছে যে অব্লিগাত অর্থাৎ বাধ্যতামূলক করতে হবে তাহলে আমি এটা করতে চাই। এখন করার ক্ষেত্রে ও বলে ওকে তোমার যে ভিহিকুলো আছে এই ভিহিকুলির জন্য হচ্ছে তুমি যদি চাও তুমি যদি এক্সাম্পল হিসাবে 50,000 টাকার একটা প্যাকেট তো কিনো অর্থাৎ প্যাকেজ কিনো, বলদিরে যে তুমি হচ্ছে যদি কোনো প্রকার একটা গাড়ির ক্ষতি করে থাকো বা কোনো কিছু যদি ক্ষতি করে থাকো সেক্ষেত্রে হচ্ছে আমরা তোমার যে ক্ষতির পরিমাণটা সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আমি পেমেন্ট করে থাকবো, আসিকুরেশন কোম্পানি এটা বলে থাকে এক্সাম্পল হিসাবে উদাহরণস্বরূপ। সো সেক্ষেত্রে আমরা বলি ওকে 50,000 টাকার তুমি ঝুঁকি হচ্ছে আমার জন্য নিবে অর্থাৎ 50,000 টাকার হচ্ছে রিসার্চ সীমান্ত করবে যদি আমি হচ্ছে ক্ষতি করে থাকি তাহলে, ঠিক না? সো বলে সি। তো বলে আমরা যখন বলি যে ওকে 50,000 টাকার জন্য কত টাকা দিতে হবে, সেক্ষেত্রে ও বলে ওকে এক্সাম্পল হিসাবে 50,000 টাকা
জন্য হচ্ছে কি 500 টাকা দিতে হবে উনি আনো প্রত্যেক বছরের জন্য। সো আমরা যদি অনেক সময় চিন্তা করি ওকে আমি তো হচ্ছে অনেক বেশি হচ্ছে গাড়ি চালাই না, মাঝে মধ্যে হচ্ছে গাড়ি চালাই, সো এক্সিডেন্ট করার সম্ভাবনাটা হচ্ছে খুব কম থাকে, সো এত বড় টাকার ঝুঁকি নেওয়ার দরকার নাই বা এত টাকার এত বড় প্যাকেজ আমার কেনার দরকার নাই। আমি যদি আসিকুরেশন কোম্পানি বলে ওকে ভাই আমার জন্য 2000 টাকার কোনো প্যাকেজ আছে, যে আমি যদি ক্ষতি করে থাকি তার ফলে হচ্ছে তুমি হচ্ছে আমার 2000 টাকার জন্য ক্ষতিপূরণ করে থাকবা, তো সেক্ষেত্রে নর্মালভাবে যদি আমি 50,000 টাকা ঝুঁকি হচ্ছে কিনে থাকি সেক্ষেত্রে 500 টাকা পেমেন্ট করতেছি। সো আমি যখন নাকি 2000 টাকার হচ্ছে একটা আপনার ঝুঁকি যদি আমি বা একটা আমি যদি প্যাকেজ কিনে থাকি সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে 20 টাকা আসতেছে। সো আমি কিন্তু একজন নর্মালভাবে ক্লিয়েন্ট হিসাবে অর্থাৎ ক্লায়েন্ট হিসাবে চিন্তা করবো ওকে আমি তো অত বেশি গাড়ি চালাই না বা আমি খুব ভালো গাড়ি চালাই দরকার নাই, ঠিক আছে আমি 2000 টাকারই হচ্ছে কি প্যাকেজ কিনি, সো আমি 20 টাকা পেমেন্ট করার জন্য পস্ত। কিন্তু সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমার এটা সম্ভব নয়। এখন আমি যেই পরিমাণ টাকার হচ্ছে ঝুঁকিটা আমি ক্রয় করতেছি এবং একটা আসিকুরেশন কোম্পানি আমার হয়ে এই যে একটা যদি ক্ষতি করে থাকে ওই ক্ষতির ফলে যেই পরিমাণ টাকা হচ্ছে যার ক্ষতি করছি তাকে প্রদান করে থাকে, এই যে টাকার যে পরিমাণটা একটা আসিকুরেশন কোম্পানি হচ্ছে আমার জন্য ঝুঁকি নিয়ে থাকে অর্থাৎ রিস্কিও নিয়ে থাকে, এই টাকার পরিমাণটাকে কিন্তু বলা হয় হচ্ছে মাসিমালি, ঠিক আছে মাসিমালি বলা হয়। এবং এই মাসিমালি আমাদের হচ্ছে সর্বোচ্চ যত ইচ্ছা নিতে পারেন, অর্থাৎ এই মাসিমালি যেটা হচ্ছে ক্ষতিপূরণ করা হয় আসিকুরেশন কোম্পানি আমার হয়ে ক্ষতিপূরণ করে থাকে, ঠিক আছে যদি কোনো কারণে আমি দাননি করে থাকি অর্থাৎ ক্ষতি করে থাকি, এই মাসিমালিটা হচ্ছে আমি যত ইচ্ছা তত সেলের করতে পারি, আমি ইচ্ছা করলে মিলিয়ন ট্রিলিয়ন ইচ্ছা করলে ইউরোর হচ্ছে একটা মাসিমালি ক্রয় করতে পারি অর্থাৎ একটা প্যাচ করতে ক্রয় করতে পারি। কিন্তু আমি যদি বলি যে ওকে আমার এত বেশি 50,000 টাকার আমি মাসিমালি কিনছি তার ফলে হচ্ছে 500 টাকা আমি পেমেন্ট করতে হইতেছে আসিকুরেশন কোম্পানিকে, ওকে আমি তো ইচ্ছা করলে করতে পারি কি যে 2000 টাকার একটা মাসিমালি ক্রয় করি, তাহলে হচ্ছে তাকে আমি 200 টাকা মাত্র 20 টাকা হচ্ছে পেমেন্ট করতেছি, তাহলে তো আমার অনেক টাকা হচ্ছে রিস্পার্মিয়ার অর্থাৎ সঞ্চয় হচ্ছে। তো সেক্ষেত্রে আমাকে বলে আসিকুরেশন কোম্পানি বলে যে নো নন পসিবিলে, কারণ কি তখন আমি বলি কেন সমস্যা কি, তখন আসিকুরেশন কোম্পানি বলবে বা নর্মালভাবে এটাই হচ্ছে নিয়ম যে আমাদের হচ্ছে লেজ যে অর্থাৎ আইনে বলে এই যে মাসিমালিটা আমি ক্রয় করতেছি এটার একটা যে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন যেই হচ্ছে সংখ্যাটা বা সর্বনিম্ন যে অ্যামাউন্টটা এটা হচ্ছে কি আমাদের লেজ যে দিয়ে অর্থাৎ আইন দিয়ে হচ্ছে স্থাপিত নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ একটা অ্যামাউন্ট দেওয়া থাকে এটার নিচের প্যাকেজগুলো আমি কিনতে পারি না। কারণ কি আমি যদি এক্সাম্পল হিসাবে আমি হচ্ছে একটা 2000 টাকার বা 2000 ইউরোর হচ্ছে একটা প্যাকেজ কিনলাম, কিন্তু আমি বলতেছি যে ওকে আমি অত অনেক বেশি ভালো গাড়ি চালাই অনেক বেশি ভালো গাড়ি চালাই অনেক বেশি হচ্ছে গাড়ি চালাই না, সো হচ্ছে আমার দরকার নাই, ঠিক আছে আর যখনই গাড়ি চালাই তখন হচ্ছে খুব সতর্কতার সাথে গাড়ি চালাই, এর ফলে আমার হচ্ছে এক্সিডেন্ট করার সম্ভাবনা নাই, কিন্তু ইসরাদা পাবলিকের মধ্যে এক্সিডেন্ট হতে পারে না বা হবে না এরকম কোনো কিন্তু নিশ্চয়তা আমি দিতে পারি না। দেখা গেলো আমি একটা এক্সিডেন্ট করেই বসলাম, ওইখানে যে দাননিটা ওই দাননিটার পরিমাণ হচ্ছে প্রায় এসে বলো হচ্ছে 25,000 ইউরো, সো সেক্ষেত্রে আসিকুরেশন কোম্পানি কী করবে, আসিকুরেশন কোম্পানি আমার হয়ে কিন্তু সে আমি যে প্যাকেজ কিনছিলাম হচ্ছে 2000 টাকার অর্থাৎ মাসিমালি কিনছিলাম হচ্ছে 2000 টাকা সে কিন্তু যার ক্ষতি করছে ওই ক্ষতির ব্যক্তিকে হচ্ছে কি 2000 টাকা দিয়ে বলবে কি পস্ত, তো বাকি যে ক্ষতি করলাম 25,000 টাকার আসিকুরেশন কোম্পানি হচ্ছে 2000 টাকা দিল, বাকি যে 23,000 টাকা এই টাকাটা কে দেবে, সেক্ষেত্রে আমাকে যদি এসে বলে যে এই টাকাটা দাও সেক্ষেত্রে আমি বলবো আমার তো এত টাকা নাই সো আমি এই টাকাটা দিতে পারতেছি না, কিন্তু যার ক্ষতি হয়েছে সে হচ্ছে কীভাবে এই টাকাটা রিম্বোর্স করা হবে, সো এই নিয়ে দেখা যায় যে একটা বড় ধরনের ঝামেলা হয়ে যায়। তো এই কারণে আমাদের সরকার থেকে হচ্ছে কি নির্দিষ্ট করা থাকে আইনের দ্বারা যে মাসিমালিটা হচ্ছে মিনিমাম একটা অ্যামাউন্টের হতেই হবে, এটা ভেহিকুলের উপর ডিপেন্ড করে আপনি কী পরিমাণ গাড়ি চালান আপনার বয়স কত এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে কি যে মাসিমালিটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণের মিনিমামের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে থাকে, এটার যে একটা অ্যামাউন্ট থাকে ওই অ্যামাউন্টের নিচে আমি আর যেতে পারি না। তো এক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে ঠিক আছে যে নর্মাল একটা মিনিমাম হচ্ছে আমাদের সোম্মা অর্থাৎ অঙ্ক দেওয়া থাকে যেটা হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি যদি চিন্তা করি 20,000 টাকা, সো আমি যদি একটা নর্মাল একটা ক্ষতিও করে থাকি দাননি করে থাকি ঠিক আছে ইঞ্চিতে ইস্তাদে করি সেক্ষেত্রে যদি দেখা গেলো 10,000-15,000 টাকা হলো সেক্ষেত্রে আসিকুরেশন কোম্পানি কিন্তু ওই ক্ষতিপূরণের টাকাটা দিয়ে সেক্ষেত্রে আমিও পস্ত আসিকুরেশন কোম্পানিও পস্ত যার ক্ষতি হচ্ছে তারা হচ্ছে কি পস্ত, কারো কোনো ঝামেলা নেই। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে আমি আসিকুরেশনে যখন নাকি করতে যাই সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ভেহিকুলোর আউট ভেহিকুলের জন্য বা আমি একটা আউট ভেহিকুলার মোটরের জন্য ইন্স্যুরেন্স অথবা আসিকুরেশনে হচ্ছে কি আমাকে করতে হয় যেটা হচ্ছে অব্লিগাতরিও প্যারলেজ যে অর্থাৎ আইনে বলে কি এই রেসপন্সিবিলিটি ছিবিল আউট যেটা আছে সেটা আমাকে করতে হবে, এটার থেকে আমার কোনো প্রকার মুক্তি নেই। ওকে,
এবং এক্ষেত্রে করার ক্ষেত্রে আমাদের যে মাসিমালি অর্থাৎ কি পরিমাণ প্যাকেজ বা কি পরিমাণ টাকার হচ্ছে ক্ষতি আমার একটা অ্যাসিকুরেশন কোম্পানি আমার হয়ে যার ক্ষতি করছি তাকে প্রদান করবে, সেই পরিমাণ যেই টাকাটা ওই পরিমাণটাকে বলা হয় মাসিমালি। ওকে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, মাসিমালি হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ মাসিমো মাসিমালি অনেক হইতে পারে। আপনি এটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি কত টাকার মাসিমালি করতে চান, কিন্তু মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন যেটা সেটা কিন্তু হচ্ছে কি আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে না, সেটা হচ্ছে আইনে অর্থাৎ আমার লেজ অনুযায়ী হচ্ছে স্টেবিলিটি অর্থাৎ স্থির হয়ে থাকে, নির্দিষ্ট হয়ে থাকে। গুড, পই আমি যদি চিন্তা করি মাসিমালির উপর ডিপেন্ড করে কিন্তু আমি অ্যাসিকুরেশন কোম্পানি আমার কাছে হচ্ছে কি তাদের যে পাওনা টাকাটা বা তারা যে চার্জটা করে থাকে সেটা হচ্ছে কি বৃদ্ধি হয় বা কমে থাকে। অর্থাৎ একটা অ্যাসিকুরেশন কোম্পানি থেকে যখন নাকি আমি হচ্ছে প্যাকেজ কিনতেছি যেটা হচ্ছে 50,000 টাকার, সেক্ষেত্রে অ্যাসিকুরেশন কোম্পানি হচ্ছে 50,000 টাকার রিস্ক ঝুঁকি আমার হয়ে সে প্রদান করতেছে, সেক্ষেত্রে সে আমার কাছে চাবে হচ্ছে 500 টাকা এক্সাম্পল হিসেবে, 500 ইউরো। ওকে, আর যখন নাকি হচ্ছে আমি কম পরিমাণ অর্থাৎ 20,000 টাকার বা 30,000 টাকার ঝুঁকি আমার জন্য নিচ্ছে, আমি মাসিমালি আমি সেলিয়ারে করতেছি হচ্ছে 30,000 টাকা, সেক্ষেত্রে হচ্ছে কি সে আমার কাছে প্রেমিয় অর্থাৎ আমার কাছে পাগামেন্ট চাবে কি এক্সাম্পল হিসেবে 300 ইউরো। তো সো আমি নির্ভর করতেছে মাসিমালির উপর ডিপেন্ড করে হচ্ছে কি আমার পাগামেন্টটা আমি অ্যাসিকুরেশন কোম্পানির যেটা পাগারে করে থাকে অর্থাৎ প্রেমিয় এটা হচ্ছে কি আপ ডাউন হয়ে থাকে। আপনি যত বেশি হচ্ছে মাসিমালি সেলিয়ারে করবেন অর্থাৎ প্যাকেজের পরিমাণ পাকেত্তর পরিমাণ যত বেশি হবে তত হচ্ছে কি মাসিমালি আউমেন্টারে হবে, অর্থাৎ আপনার প্রিমিয়ামটা বা প্রেমিয়টা হচ্ছে কি অ্যাসিকুরেশন কোম্পানিকে হচ্ছে পাগারে করতে হবে পিউ। আর আপনি যত বেশি হচ্ছে কম সেলিয়ারে করবেন সেক্ষেত্রে পাকামেন্টটা হচ্ছে কি কম হয়ে থাকে। ওকে, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে আমাদের মাসিমালো যেটা হচ্ছে মিনিমো সেটা কিন্তু হচ্ছে কি একটা স্টেবিলিটি অর্থাৎ স্থির করা থাকে, ওইটার নিচে আমি যেতে পারি না। ওকে, এখন দেখেন অ্যাসিকুরেশনে যে আমি রিসার্চিমেন্ট করি সেটা হচ্ছে আমাদের বলছে দুইভাবে হচ্ছে আমি রেসপন্সিবিলিটির ক্ষেত্রে পাগামেন্ট করতে পারি বা রিসার্চের অর্থাৎ ক্ষতিপূরণ করতে পারি, একটা হচ্ছে পার্সোনাল মেন্টে অর্থাৎ ব্যক্তিগতভাবে, আর একটা হচ্ছে কি আমাদের যে ডেনুনচা আলা প্রোপ্রিয়া ইম্প্রেজা অ্যাসিকুরাতিস অর্থাৎ অ্যাসিকুরেশনের কোম্পানির মাধ্যমে যেটা হচ্ছে কেস করে তারপরে হচ্ছে আমি ওর ক্ষতিপূরণটা করে থাকি। পই আমাদের বলতেছে যে পাগান্দো আলামন্তারে অর্থাৎ অ্যামাউন্ট দেল দান্ন প্রোভোকাতো নন সিলিভেরা দাল ইভেন্টুয়ালে রেসপন্সিবিলিটি পেনালে, এই কথাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ যে পাগান্দো আমন্তাতোরে অর্থাৎ আমি যখন নাকি একটা অ্যামাউন্ট আমি পে করতেছি রেসপন্সিবিলিটি সিভিলের ক্ষেত্রে, আমি যখন নাকি কারো কোনো দাননি করলাম, আমি এরকম না যে দাননি করলাম দাননি আমি ক্ষতিপূরণ করলাম তাহলে হচ্ছে কি আমি রেসপন্সিবিলিটি পেনালে থেকে লিবার হয়ে গেলাম। যদি দেখা গেলো আমি একটা বড় ধরনের ক্ষতি করলাম, কমে আমি একটা ভেহিকুলার হচ্ছে ইনসিডেন্ট ঘটাইলাম অর্থাৎ দুর্ঘটনা ঘটাইলাম, এর ফলে ওই ভেহিকুলের ক্ষতি হয়েছে, ভেহিকুলের গাড়িটা যেটা আছে গাড়িটা হচ্ছে আমার অনেক বেশি দামি হয়েছে, প্লাস ওটা যে কন্ডিশনতে ছিল তারও হচ্ছে বড় ধরনের আমি ক্ষতি করলাম। তো এর ফলে কিন্তু দেখা যাবে হচ্ছে কি আমি যে ভেহিকুলি ক্ষতি করলাম ভেহিকুলির ক্ষতিটাও হচ্ছে কি রিসার্চিমেন্ট করতে হয়, এবং যেহেতু পার্সনে বা গ্রাবে ক্ষতি করছি ওই পার্সনে হচ্ছে অনেক বড় ধরনের ক্ষতি করছি, কমে তার দেখা গেলো হাত অথবা পা কোনো কিছু হচ্ছে কি আমার কেটে ফেলতে হইলো বা ওর কোনো দানি হইলো এরকম ফিজিক্যালি, সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে কি বড় ধরনের ক্ষতি করার কারণে আমার উপরে কিন্তু রেসপন্সিবল পেনালে অর্থাৎ আমার আমাকে কারাভোগের মাধ্যমে হচ্ছে কি শাস্তি দেওয়া থাকে। সো সেক্ষেত্রে আমি দুইটাই হচ্ছে কি আমার উপরে গ্রাবারে করে অর্থাৎ দুই জিনিস ছিবিলে এবং পেনালে দুইটাই হচ্ছে কি আমার উপরে কারিক হয়ে থাকে। সো আমি কিন্তু এরকম হতে পারি ওকে আমি তার তো গাড়ির ক্ষতিপূরণ দিচ্ছি, যে ব্যক্তিটার ক্ষতি করলাম তারও হচ্ছে হাত পা যে চিকিৎসা আছে বা তার চিকিৎসা খরচটা আমি বহন করলাম, ওকে সো আমি হচ্ছে রেসপন্সিবল পেনালে থেকে লিবার হয়ে গেলাম, নো এরকম কখনো হবে না। এই কারণে বলছে যে পাগান্দো আমন্তাতোরে অর্থাৎ আমি হচ্ছে একটা অ্যামাউন্ট একটা হচ্ছে পরিমাণ টাকা আমি যার হচ্ছে দান্য করলাম যেটা নাকি হচ্ছে প্রবোকাত অর্থাৎ কোনো প্রকার রাস্তার ক্ষতি করার ফলে বা রাস্তা ইনসিডেন্টের ফলে যাকে কোনো প্রকার আমি ক্ষতিপূরণ করছি, ক্ষতিপূরণ করলেই যে আমি হচ্ছে বসে নন সিলিভেরা দাল ইভেন্টুয়ালে রেসপন্সিবিলিটি পেনালে অর্থাৎ রেসপন্সিবিলিটি পেনালে থেকে হচ্ছে আমি লিবেরও হয়ে যাবো ফ্রি পাবো এরকম কিন্তু কথা না। সো অনেক সময় কিন্তু আমাদের এরকম একটা কুইজ আসে যে পাগান্দোন আমন্তা তোরে অর্থাৎ আমি যখন নাকি হচ্ছে একটা অ্যামাউন্ট পে করে থাকি কমে হচ্ছে রিসার্চিমেন্ট করে থাকি তাহলে হচ্ছে কি আমি রেসপন্সিবিলিটি ছিবিলে এবং রেসপন্সিবিলিটি পেনালের থেকে হচ্ছে কি আমি লিবেরও হয়ে যাই। তো সেক্ষেত্রে ফালসো, কারণ আমি রেসপন্সিবিলিটি ছিবিলে থেকে রেসপন্সিবিলিটি ছিবিলের মাধ্যমে যে রিসার্চিমেন্ট করে থাকি ওই ক্ষতিপূরণটা করলেই যে আমি রেসপন্সিবিলিটি পেনালের থেকে হচ্ছে আমি লিবেরও হয়ে যাবো অর্থাৎ ফ্রি পেয়ে যাবো আমাকে কারাভোগ করা লাগবে না এরকম কোনো হচ্ছে কারণ নেই। আমি ক্ষতিও পূরণ করতে হবে, যদি আবার রেসপন্সিবল পেনালের মধ্যেও পড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে কারাভোগও করতে হবে। সো এই জিনিসটা হচ্ছে আমার মনে রাখতে হবে প্লিজ।
Ok, poi amate da che volta se la responsabilità penale connessa al sinistro stradale è personale. Responsabilità penale যেটা হয়ে থাকে আমার রাস্তার সিনিশ্চয় সাদারে অর্থাৎ রাস্তা দুর্ঘটনার ফলে এটা হচ্ছে কি পুরোপুরি পার্সোনাল অর্থাৎ আপনার ব্যক্তিগত ওই সময় যে গাড়ি চালাচ্ছিল বসে পেরছ আ কারিকো দেল কন্ডুসেন্টে অর্থাৎ রেসপন্সিবল পেনালে হচ্ছে কি কারিকো হয়ে থাকে কন্ডুসেন্টের উপরে এই রেসপন্সিবল পেনালে এটা হয়ে থাকবে শুধুমাত্র হচ্ছে কন্ডুসেন্টের উপর ওই সময় যে গাড়ি চালাচ্ছিল তাকে হচ্ছে কি রেসপন্সিবল পেনালে গ্রহণ করতে হবে অর্থাৎ তাকেই কারাভোগ করতে হবে কারণ পেনালে বলতে গিয়ে বোঝা হচ্ছে কি আমার পেনাল কোর্টের ব্যাপার বোঝাচ্ছে অর্থাৎ আপনি চিন্তা করে ও কোর্টের যে ব্যাপারগুলো আছে যে জজ কোর্ট বলেন বা আদালতের ব্যাপার আছে ওইটা হচ্ছে আদালতের মধ্যে আমার দেখা গেল যে শাস্তি প্রদান করা হয় তাকে আমার কারাভোগ করতে হয় সো যেই অপরাধ করবে রেসপন্সিবল পেনালের ক্ষেত্রে তাকেই কিন্তু শুধু হচ্ছে কি কারাভোগ করতে হয় বা তার উপরে রেসপন্সিবল পেনালে হচ্ছে কি গ্রাবারে করা থাকে কারিকো হয়ে থাকে ওকে আমাদের একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে রেসপন্সিবিলিটি পেনালের ক্ষেত্রে দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের বেশিরভাগ কুইজ আইসা থাকে এক একটা কথা বলে যে আপনার হচ্ছে তিন ধরনের ভুল আছে যে তিন ধরনের ভুল করলে আপনি হচ্ছে রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে পড়ে যান অর্থাৎ আপনার উপরে রেসপন্সিবিলিটি পেনালে ইনক্লুজ হয় অর্থাৎ যোগ হয় অর্থাৎ আপনার উপরে রেসপন্সিবিলিটি পেনালে এসে হচ্ছে যোগ হচ্ছে নির্ভর করতেছে আর বাকি তিনটা ভুল করলেও রেসপন্সিবল পেনালের মধ্যে হচ্ছে আমি পড়ি না অর্থাৎ রেসপন্সিবল পেনালের আমার অন্তর্ভুক্ত হই না কমে আমাদের এখানে কুইজটা বা এখানে কথার মধ্যে হচ্ছে একটু ঝামেলা হয় কমে এই কথাটা যে নন এ এক্সক্লুজা ওকে আমি যদি দেখি এক্সক্লুজা কথার মানে কি এক্সক্লুজা কথার মানে হচ্ছে ব্যতীত আর বলছে নন এ এক্সক্লুজা অর্থাৎ ব্যতীত নয় কমে হচ্ছে কি বুঝা যাচ্ছে যে আমি হচ্ছে ওইখান থেকে বাদ পড়তেছি না অর্থাৎ যোগ হচ্ছে কমে ইনক্লুজ হচ্ছে তো এই কথাটাকে ঘুরিয়ে ফিরে ভাবে বলে যে নন এ এক্সক্লুজা আমাকে মনে রাখতে হবে কমে ইনক্লুজও ইন্ডিকেট করতেছে ইনক্লুজও বলতে গেলে বোঝা হচ্ছে আমি ওটার মধ্যে যুক্ত হয়ে যাই আমি ওটার মধ্যে আমার মধ্যে ওই রেসপন্সিবিলিটি পেনালে অন্তর্ভুক্ত হয় আমাকে ওই রেসপন্সিবিলিটি হচ্ছে কি গ্রহণ করতে হয় আমাকে ওই রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে যে শাস্তিটা ভোগ করতে হয় সো এক্ষেত্রে আমার কিন্তু অনেক সময় লেখা থাকে ইনক্লুজও অনেক সময় লেখা থাকে কারিকো অনেক সময় লেখা থাকে এই যে সর্জে এই কথাটা সো এই তিনোটা কথায় আমি যদি দেখি তাহলে আমাকে মনে করতে হবে অর্থাৎ আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি ঠিক আছে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি কোন তিনটা ভুল করলে হচ্ছে আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় এক্ষেত্রে দেখেন আমরা যদি চিন্তা করি প্রথম যেটা আমাকে বলতেছে যে রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে আমি কিভাবে হচ্ছে এই সর্জে হয় বা আমি হচ্ছে গ্রাবারে হয় বা কারিকারে হয় বা ইনক্লুজও হই এক নাম্বারটা বলছে যে ভেঙ্গানো ভিওলাতে নর্মে কন্টেমপ্লাতে দ্যার কোডিচে পেনালে আমি জাস্ট খালি এই কুইজটার ক্ষেত্রে আমি একটা জিনিস মনে রাখি যে রেসপন্সিবিলিটি পেনালে তখনই হচ্ছে আমার উপরে ইনক্লুজও হয় কারিকো হয় অথবা সর্জে হয় যখন নাকি হচ্ছে আমি কোদিচে পেনালে অর্থাৎ রাস্তার যে পেনাল কোডের যে কোদিচে আছে আছে কোড আছে সেটা যদি আমি ভেঙে আমি যদি ওই নর্মগুলো ভিওলাতে অর্থাৎ আইন ভঙ্গ করি সেক্ষেত্রে হচ্ছে কি আমার উপরে রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে থাকে ওকে রেসপন্সিবিলিটি আমার উপর হচ্ছে কারিকার হয় অর্থাৎ রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে আমাকে অবশ্যই অন্তর্ভুক্ত করে ফেলে তিন দুই সরি যে দুই নাম্বারটা বলতেছে সে ইল সিনিস্র আ প্রভোকাতো লেশনে গ্রাভি আ পার্সনে অর্থাৎ আপনি যদি হচ্ছে কোনো পার্সনের অনেক বড় ধরনের গ্রাভে লেশনে আঘাত করে থাকেন সেই ফলে হচ্ছে কি আপনার উপরে রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে ইনক্লুজও হয় অর্থাৎ কারিকারে হয় অথবা হচ্ছে সর্জারি হয়ে থাকে ওকে পই আবার বলতেছে তিন নাম্বার ইন কাজও দি অমিচ্ছিদীয় কল্পজ অমিচ্ছিদীয় বলতে বুঝে আমি চিন্তা করতে পারি যে হচ্ছে হত্যা করা বা মার্ডার করা কল্পজ অর্থাৎ আমার ধাক্কা বা আমার কারণে আমার ত্রুটির কারণে যদি হচ্ছে আমি কাউকে হচ্ছে কোনো মেরে ফেলি হত্যা করে ফেলি যেটা হচ্ছে ভেহিকুলের মাধ্যমে তাহলে হচ্ছে কি রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে আমার উপরে হচ্ছে অন্তর্ভুক্ত হয়ে থাকে সো আমি যদি চিন্তা করি তিনটা পি পাচ্ছি তিনটা পি কজ আর তিনটা পি দেখেন পেনালের পি আমি যদি কোনো পার্সনের অর্থাৎ এই যে পার্সনের যে পি আছে আমি যদি কোনো পার্সনকে হচ্ছে পার্সনে অর্থাৎ মানুষকে লেশিয়নে গ্রাবে তার যদি বড় ধরনের আঘাত করে থাকি এছাড়াও বলতেছে ইন কাজু দি অমিচ্ছিদীয় কল্পজ অমিচ্ছিদীয় কল্পজ বলতে বোঝা যাচ্ছে যে হত্যা করা অর্থাৎ কোনো মানুষকে অর্থাৎ হত্যা করতেছে অর্থাৎ পার্সনকে মেরে ফেলতেছি সেক্ষেত্রে হচ্ছে কি সেক্ষেত্রেও আমার উপর হচ্ছে কি রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে সর্জারি করতেছে অর্থাৎ ইনক্লুজ হচ্ছে অথবা কারিকার হচ্ছে সো তিনোটা পির কথা যদি চিন্তা করি পেনালের পি পার্সনের পি তারপরে অমিচ্ছিদীয় কল্পজ সেক্ষেত্রে হচ্ছে মানুষ হত্যা করা অর্থাৎ আমি অমিচ্ছিদীয় আর পার্সনে অর্থাৎ মানুষকে মেরে ফেলতেছি
এই তিন ধরনের ভুল করলে হচ্ছে কি রেসপন্সিবিলিটি পেনালে হচ্ছে আমার উপরে ইনক্লুজও হয়, আমার উপরে হচ্ছে গ্রাবারে করে থাকে, অর্থাৎ আমার উপরে নির্ভর করে থাকে, আমার উপরে শাস্তিটা হচ্ছে আরোপ করা হয়। এই তিন ধরনের আমি তিনটা পীর কথা চিন্তা করি, যে কদিচে পেনালে, আমি যখন এই কুইজের মধ্যে দেখতেছি যে কদিচে পেনালে, পেনালে কথাটা আসতেছে, সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে ওকে, আমি পেনালে, আমার যে পেনাল কোর্টের যে ধারাগুলো আছে ওই ধারাগুলো যদি রাস্তার মধ্যে আমি ভিওলারে করি, অর্থাৎ আইন ভঙ্গ করি, তার ফলে হচ্ছে কি আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। ওকে গুড, সেক্ষেত্রে আমি বেরো বুঝতে পারতেছি। তারপরে বলছে সিনিস্র, সে ইল সিনিস্র আ প্রোভোকাত লেশনে গ্রাভিয়া পার্সন, অর্থাৎ পার্সনে পি পাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি কোনো মানুষের হচ্ছে বড় ধরনের হচ্ছে গ্রাভি অর্থাৎ সিরিয়াস যদি ক্ষতি করে থাকি, তাকে আঘাত করে থাকি, তার ফলে হচ্ছে রেসপন্সিবল পেনালের মধ্যে আমি ইনক্লুজ হচ্ছি। পই অমি ছিদিও কল্পজ, অর্থাৎ মানুষ হত্যা করছি, তার ফলে হচ্ছে কি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি। সো এই তিনটা পি যখন আমার আসতেছে, সেক্ষেত্রে হচ্ছে কি আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হই। এটা হচ্ছে ফাঁচিলে একটা জিনিস বোঝার জন্য। ওকে, এরপরেও হচ্ছে কি আমাদের তিনটা ভুল আছে, ওই তিনটা ভুল করলেও আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হই না। এবং এক্ষেত্রে বসে দেখেন লা রেসপন্সিবিলিটি পেনালে ইনভিয়েছে এক্সক্লুজা, অর্থাৎ রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে আমি অন্তর্ভুক্ত হই না, অর্থাৎ রেসপন্সিবিলিটি পেনালে থেকে আমি ব্যতীত থাকি, অর্থাৎ এক্সেপ্ট, আমি ব্যতীত থাকি, আমাকে বাদ দেওয়া হয়। কোন তিনটা ভুল? যে বসে কোয়ান্দো দানি ইনভোলন্টারি আলে সোলে কজে, ইনভোলন্টারি অর্থাৎ অইচ্ছাকৃতভাবে আমি যদি কোনো প্রকার ক্ষতি করে থাকি কোনো কিছু, শুধুমাত্র কোনো কিছু, মানুষ না, হ্যাঁ মানুষের কথা কিন্তু এখানে পার্সনের কথায় আসবেই না, বলতেছে কোনো কিছুর যদি ক্ষতি করে থাকি সেক্ষেত্রে হচ্ছে কি সোলে, অর্থাৎ কোনো শুধুমাত্র যদি কোনো কিছুর ক্ষতি করে থাকি সেক্ষেত্রে হচ্ছে কি আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে এক্সক্লুজও থাকি, অর্থাৎ অন্তর্ভুক্ত হই না, অর্থাৎ নন ইনক্লুজ, অর্থাৎ আমি অন্তর্ভুক্ত হচ্ছি না। দুই, বলছে কোয়ান্দো ইল ফাত্তো ডিপেন্ডে দ্য কাউজা দি ফোর্সা মাজ্জোরে এজেম্পিও দ্য এভেন্ট ইমপ্রেভিডিবিলে কমে উন ইন অন দ্য সিওনে অতের্রে মতো, অর্থাৎ আমি যেটা হচ্ছে ইমপ্রেভিডিবিল, অর্থাৎ যেটা হচ্ছে আমি আগের থেকে দেখিনি, আগের থেকে জানি না, ফোর্সা মাজ্জোরে কমে হচ্ছে যেটা হচ্ছে আমি চাপে পড়ে, অর্থাৎ আমি চাই নাই কিন্তু আমাকে ওই জায়গাটা করতে হয়েছে। আপনি যে চিন্তা করেন এক্সাম্পল হিসেবে, রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি চালাচ্ছিলেন, কোনো একটা হয়তো টার্ম অর্থাৎ বজ্রপাত হলো, ওই বজ্রপাত থেকে নিজেকে বাঁচার জন্য আপনি হচ্ছে কোনো মানুষের সাথে হচ্ছে সংঘর্ষ হইলো, ইনসিডেন্টই করলেন বা সিনিস্ট্রাদালে করলেন, সেক্ষেত্রে ওই মানুষের হচ্ছে কি ক্ষতি হয়েছে, তার একটা দানি হলো, কিন্তু তারপরেও কিন্তু আপনি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে পড়েন না। কারণ কি, আপনি ওই যে বজ্রপাত থেকে বা বড় ধরনের একটা ক্ষতি হইতে পারে, ওই ক্ষতির থেকে নিজেকে বাঁচানোর জন্য বা সামরিকভাবে সবাইকে বাঁচানোর জন্য অন্য কারো ক্ষতি করতে করলেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হন না। সো এই কারণে বা আমি যেটা হচ্ছে চাপে পড়ে, যে এটা না করলে আমি উপায় ছিল না, এটা না করলে হচ্ছে কি আমি বড় ধরনের একটা ক্ষতি হতে পারতো, আরও বেশি বড় ধরনের দানি হতে পারতো, বড় ধরনের দানি বাঁচানোর জন্য আমি যদি ছোটো ধরনের দানি করি সেক্ষেত্রে ওটা যদি গ্রাবেও হয়, তার ফলে হচ্ছে কি আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হই না। এবং এরপরে তিন নম্বরটা বলছে কোয়ান্দো ইল ফাত্তো নন এ কনসিডেরাতো রেয়াতো, রেয়াতো বলতে বোঝা হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ আমি যদি কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হিসাবে কোনো ধরনের কাজ না করি, বা আমি যেই ভুলটা করছি, যেই আমি সিনিস্ট্র ইস্তাদারে হয়েছে, সেটা যদি আমাকে কমে অন রেয়াত অর্থাৎ ক্রিমিনালিটি হিসাবে ধরা হয় না, কনসিডার অর্থাৎ মেনে নেওয়া হয় না, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হই না, সেক্ষেত্রে আমি রেসপন্সিবিলিটি পেনাল থেকে হচ্ছে কমে এক্সক্লুজও থাকে অর্থাৎ ব্যতীত থাকে। সো এক্ষেত্রে আমি এই ছয়টা যদি আমি দুমান্তার কথা চিন্তা করি, যে কোন তিনটা ভুল করলে হচ্ছে রেসপন্সিবিলিটির মধ্যে আমি অন্তর্ভুক্ত হই, তিনটা ভুল, তিনটার মধ্যে পি লেখা আছে কমে পেনালের পি, পার্সনের পি, এবং অমিচ্ছুদীয় কল্পজ এর মধ্যে পি লেখা নেয়। তারপর আমি চিন্তা করি অমিচ্ছুদীয় কথাটা মানে হচ্ছে হত্যা করা, অর্থাৎ আমি যদি কোনো মানুষকে হত্যা করে ফেলি, কোনো মানুষকে হয়তো মেরে ফেলছি, আমার গাড়ির চাপায় কেউ মারা গেছে, সেক্ষেত্রে হচ্ছে কি এই তিনটা পির কারণে হচ্ছে আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত হই। এছাড়া বাকি যে তিনটা হচ্ছে আমার হচ্ছে আমার ভুল হয়ে থাকে বা আমি ইনসিডেন্টে যদি করে থাকি, কমে রেসপন্সিবিলিটি পেনালে যদি হয়ে থাকে, কমে সোলো কজ অর্থাৎ শুধুমাত্র কোনো কিছু যদি ভুল করে থাকে, কোনো কিছু যদি হচ্ছে দানি করে থাকে, ঠিক আছে, তারপরে কাউজাদি ফোর্সা মাজ্জোরে অর্থাৎ চাপের ফলে, কোনো ধরনের বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমি ওইখানে থেকে কোনো প্রকার পরিত্রাণ ছিল না, সেক্ষেত্রে যদি আমি ভুল করে থাকি, ওই দানিও যদি করি, তার ফলে হচ্ছে কি আমি রেসপন্সিবল পেনালের মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত হচ্ছি না। এবং লাস্টেরটা বলতেছে যে নন এ কনসিডেরাতো রেয়াতো, অর্থাৎ আমি যদি কোনো প্রকার রেয়াতো অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি না করে থাকি, তাহলে হচ্ছে কি আমি রেসপন্সিবল পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি না। তো এক্ষেত্রে এই তিনটা যে ছয়টা আছে, ছয়টার মধ্যে আমার খুব কিন্তু ফাঁচিলে, যে তিনটা ভুল করলে হচ্ছে আমি রেসপন্সিবিলিটি পেনালের মধ্যে অন্তর্ভুক্ত হই, আর বাকি তিনটা ভুল করলে হচ্ছে আমাকে রেসপন্সিবিলিটি
রেসপন্সিবিলিটি প্যানেলের মধ্যে হচ্ছে কি আমি অন্তর্ভুক্ত হচ্ছি না। সো এই ক্ষেত্রে হচ্ছে আমার খুবই সহজ, এই তিনটা ছয়টা জিনিস আমার মনে রাখলে হয় একটু। এরপরে আসি, বলছে কি এ পেনাল মেনতে এ সিভিল মেনতে রেসপন্সাবিলে দি উনসিনিস ইসা দালে এ সজেত আলে পেনে প্রেভিস দা কোদিছে পেনালে। আপনি হচ্ছে পেনাল মেনতে অথবা সিভিল মেনতে যেভাবে রেসপন্সিবিলিটি হন না কেন, একটা দুর্ঘটনার ফলে অর্থাৎ সিনিস ইসাদালের ফলে আপনার যে শাস্তির যে ধারাটা এটা কিন্তু হচ্ছে কি কিভাবে প্রদান করা হয় সেটা হচ্ছে রাস্তার যে কোদিছে পেনালে আছে অর্থাৎ পেনাল কোর্টে যে ধারাগুলো আছে, আইনের যে ধারা আছে ওই আইনের ধারা অনুযায়ী কিন্তু আপনার হচ্ছে কি পেন অর্থাৎ হচ্ছে শাস্তি প্রদান করা হয়। আপনার পুনিতটা শাস্তিটা প্রদান করা হবে আইনের ধারা অনুযায়ী, আইনের ধারার বাইরে হচ্ছে কি আপনাকে কোনো প্রকারই শাস্তি প্রদান করা হয় না। আপনার ব্যক্তিগত ইচ্ছা বা কারো ব্যক্তিগত আইনের মাধ্যমে বা ব্যক্তিগত হচ্ছে কারণে আপনাকে শাস্তি প্রদান করা হবে সেভাবে না, আইন যেভাবে ধারাগুলো নির্ধারণ করা হয়েছে ঠিক ওভাবে হচ্ছে কি আমাদের শাস্তিগুলো হচ্ছে প্রদান করা হয়ে থাকে।